আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কাঁঠালির সিজন যাচ্ছে, সবার বাসায় কম বেশি অবশ্যই কাঁঠালের বিচি রয়েছে। আজকের রেসিপিটা আমাদের এই কাঁঠালের বিচির ভর্তা নিয়েই। বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মাখিয়ে কিভাবে কাঁঠালের বিচির ভর্তা বানানো হয় আজ তাই দেখাবো। কাঁঠালের বিচির ভর্তার জন্য আমাদের লাগবে একেবারে শুকনো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে রোদে শুকানোর পর যখন এমন সাদা আবরণ উপরে হয়ে যায়, ঠিক সেই ধরনের কাঁঠালের বিচিগুলোকেই বাছাই করে নেব ভর্তার জন্য। এবার বিচির সাদা আবরণগুলোকে আলতোভাবে তুলে নিতে হবে। খেয়াল রাখবেন এতে যাতে আঙুলে চাপ না পড়ে। সবগুলো খোসা ছাড়িয়ে নেয়ার পর এবার এই কাঁঠালের বিচিগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে ধুয়ে নেব। এতে করে আবরণের যদি কোনো ধরনের ময়লা থাকে সে ময়লাগুলো উঠে যাবে। এরপর ফ্রেশ পানি দিয়ে আমাদের এই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এমন পরিমাণ পানি দিতে হবে যাতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে যায় এবং শেষ মুহূর্তে আর একটুও পানি এতে না থাকে, কারণ কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ এবং আয়রন। তাই সেদ্ধ হওয়ার পর পানিটা যদি ফেলে দেয়া হয় তাহলে সেই ভিটামিন এবং আয়রনটা কিন্তু পানির সাথে চলে যাবে। এদিকে এই পানিটা শুকাতে থাকুক, অন্যদিকে আমি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে তেলে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তার মতো করে নিচ্ছি। এদিকে আমাদের কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে পানি শুকিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে, বেরেস্তাও করা হয়ে গিয়েছে। এবার আমরা এই কাঁঠালের বিচির ভর্তাটা করে নেব। একটা ছোট বলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে যে বেরেস্তা করেছিলাম সেটা, সামান্য পরিমাণের লবণ, কারণ লবণটা কিন্তু আমরা সেদ্ধর সময়ও দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এবার সব কিছু একসাথে হাতে একটু ডলে নিচ্ছি। হাতে ডলে নেওয়া হয়ে গেলে এবার আমরা এড করে নেব সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো। বিচিগুলো এমনভাবে সেদ্ধ হয়েছে, আলু ভর্তা করতে আমাদের যেমন কষ্ট হয় না, ঠিক ওই রকমভাবেই আমরা এবার এই কাঁঠালের বিচিগুলোকে হাত দিয়ে ডলে ডলে ম্যাশ করে নেব। যখন পুরোপুরি ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে নেব ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা ফ্রেশ কেটে দেন ইউজ করতে। এবার হাত দিয়ে হালকাভাবে একটু ডলে নিয়ে জাস্ট গোল একটা আকার করে আমি রেখে দিচ্ছি আমাদের দারুণ মজার কাঁঠালের বিচির ভর্তা। এই কাঁঠালের বিচির ভর্তায় যেমন রয়েছে পুষ্টি, তেমনি গরম ভাত দিয়ে খেতেও অসম্ভব মজার। আরেকটা কথা, আমি কিন্তু এতে শুকনো মরিচ অ্যাড করিনি, আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কাঁঠালের বিচির ভর্তাটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।